ফালাকাটায় শিশুকন্যাকে অত্যাচার খুনের 3 দিন পর ঘটনাস্থলে ফরেনসিক দল, তিনজনের ফরেনসিক দল সোমবার দুপুরে ফালাকাটার খগেনহাট এলাকায় এসে অভিযুক্তের বাড়িতে পৌঁছে তারা নমুনা সংগ্রহ করেছে। এই ভয়ঙ্কর ঘটনায় অভিযোগের আঙুল ওঠে মনা রায় এবং মনোরঞ্জন রায় ওরফে ভক্ত নামে ওই স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। এরপর মনাকে গাছে বেঁধে শুরু হয় গণপ্রহার, তাতেই মৃত্যু হয় তার। অপর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিচারের দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। ভিডিওকে ঘিরে স্লোগান ওঠে। নাবালিকার ময়না তদন্ত হয় কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই ময়না তদন্তের মেডিকেল বোর্ড গঠন করা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। কোচবিহার MJN মেডিকেল সূত্রে খবর, একমাত্র ফরেন্সিক বিশেষজ্ঞ ছুটিতে থাকায় বাধ্য হয়ে ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই ময়না তদন্তে 3 সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এরকম সম্পূর্ণটা সঠিকভাবে হতে চাই আর কি, না আজকে আমার মেয়ে হয়েছে, কালকে আপনার মেয়ে হবে, পরশু অমুকের মেয়ে হবে, যাতে এটা না ঘটে আমি দেশে শান্তি চাই। কালকেও আপনাদেরকে বলে দিচ্ছি, এরকম বদমাশ লোকের দুনিয়া জাগা নেয়, ডাইরেক্ট ফাঁসি, আমি ফাঁসিই চাই এরকম।